আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ডায়েরি। সাথে আছি আমি ফারিয়া। আজকে আপনাদেরকে দেখাবো একটা সিম্পল কুর্তিতে সিম্পল ডিজাইন, হ্যান্ড পেইন্টেড। ডিজাইনটা ইজি বাট বিউটিফুল। যেমনটি দেখলেন, আমি কয়েকটা ফুল আর দুইটা পাখি এঁকে নিয়েছি, আর ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক রং নিয়েছি, সেটা দিয়েই ওই ফুলগুলা একবার এঁকে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি রাউন্ড ব্রাশ, আর যখন যেরকম ব্রাশ দরকার হচ্ছে আর কি, যখন ফ্ল্যাট মনে হচ্ছে সুবিধা মতো তখন ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, যখন রাউন্ড ব্রাশ সুবিধা মতো মনে হচ্ছে তখন রাউন্ড ব্রাশ। সাদা রং দিয়ে একটা বেজ দিয়ে নিচ্ছি। বেজ মানে সাদা রংটাই ফাইনাল রং নয়, ডার্ক কালারের কাপড়ে একটা ডিপ রং বা লাইট কালার ফুটিয়ে তুলতে গেলে সাদা রংটা দিয়ে শুকিয়ে নিয়ে তারপর রং দিলে সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এই যে আমি সাদা রংটা শুকিয়ে লাল রং দিয়ে নিলাম। তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করবো, যদি এরকম কোনো ডার্ক কালারের কাপড়ে ডিপ কালার ফুটিয়ে তুলতে চান তাহলে আপনারাও এরকম সাদা রং দিয়ে বেজ দিয়ে নেবেন। আর এখানে ফুলের ভিতরে আমি পার্ল কালার দিয়েছি সাদাটা। পার্ল কালার সম্পর্কে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছি। এখানে বেজ ছাড়াই ইয়েলো কালারটা দিয়ে দেখলাম। ক্যামেরাতে কতটুকু আসবে তা আমি জানি না, কিন্তু আমার কাছে প্রথমবার দেওয়ার পর রংটা ফুটে ওঠেনি। আমাকে এটা দুই একবার আরও বেশি বার ডাবলিং করতে হচ্ছে রংটা ফুটিয়ে ওঠানোর জন্য। এই জন্য আমি বলছি যে সাদা রং দিয়ে একবার বেজ কালারটা করে নিন। একবার সাদা রংটা শুকিয়ে গেলে তারপর সেখানে যে কোনো রং দিয়ে নিন। আর শুকানোর জন্য আপনাকে খুব বেশি অপেক্ষাও করতে হবে না, একটা ফুলে সাদা রং করতে করতে অন্যটা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাক্রিলিক কালার উঠে যায় কি না এই প্রশ্নটা থাকে অনেকের। তো না, অ্যাক্রিলিক কালার ওঠে না, এগুলো মূলত কাপড়ে রং করারই রং, এজন্যই তৈরি হচ্ছে। তবে আপনি এটাকে ওয়াশিং মেশিনে দিবেন না, এটাকে আপনি নর্মাল হ্যান্ড ওয়াশ করবেন, অন্যান্য কাপড় যেভাবে ধুয়ে ফেলেন ঠিক সেভাবে। আর আয়রন করার ক্ষেত্রে বলবো, এটাকে আপনি কখনো সোজা বা সামনের পাশ দিয়ে আয়রন করবেন না, এটাকে উল্টে নিন তারপর আয়রন করুন, আর 24 ঘন্টা পর আয়রন করুন, তাহলে রংটা আরও অনেক বেশি পাকা হবে। উপর দিয়ে যদি আপনি আয়রন করেন তাহলে এটা যেহেতু কালার সেহেতু এটা গলে যাবে, তাই কখনোই উপর দিয়ে আয়রন করবেন না। অবশ্যই আয়রন করার সময় এটা আপনাকে মনে রাখতে হবে, যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু ইউ হ্যাভ টু সাফার। আমি এখানে এক একটা ফুলের রং এক একটা দিয়েছি, মাল্টি কালার করার চেষ্টা করেছি মূলত, আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনি চাইলে সব কয়টা ফুল এক রঙেরও করতে পারেন। ওহো, পিঙ্ক রংটা তো অনেক বেশি সুন্দর লাগছে ডিপ অ্যাশের ওপর। এখন মনে হচ্ছে যে সবগুলো পিঙ্ক কালার করলেই বোধহয় ভালো করতাম। যাই হোক, করে ফেলেছি। তবে আপনারা চাইলে সবগুলো ফুল গোলাপি রঙের করতে পারেন, আই হোপ অনেক বেশি সুন্দর লাগবে। এখানে বেগুনি রং দিয়েছি, সবুজ, অরেঞ্জ, গোলাপি, বেগুনি, মাল্টি কালার, এটাও ভালো লাগবে আশা করছি। আপনাদের যদি এরকম কোনো সিম্পল কুর্তি থাকে এবং সেটাকে একটা নতুন লুক দিতে চান তাহলে আপনারাও এরকম করতে পারেন। একটু ইচ্ছা, অ্যাক্রিলিক কালার আর ব্রাশ, বাকি টুকটাক জিনিসপত্র, একটু সাহস করলেই হয়ে যাবে যদি আপনি বিগিনার হন।
আর যদি আপনি এরকম করেই থাকেন তাহলে এটা আপনার জন্য একটা ইজি হ্যান্ড পেন্টের আইডিয়া হয়ে থাকবে। আপনাদের যদি কারো আঁকাআঁকির শখ থেকে থাকে তাহলে আমি বলবো যে ইউ ক্যান ট্রাই ইট। আচ্ছা, এখানে না ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা আরও একবার করে নিয়েছি, কারণ ফুলগুলোর ভিতরের রঙটা ফিল করাতে কালো রঙের ওপরে রঙগুলো চলে গেছিল, তাই এটাকে ফুটিয়ে তুলতে আমি আরও একবার ব্ল্যাক কালার দিয়ে নিলাম। আর পাখিটা আমি মূলত যে লাভ বার্ডগুলো দেখেছি নীল হলুদের একটা মিক্সড হয় সেরকম করার চেষ্টা করেছি আর কি। নীল রং নিয়েছি সাদার ওপরে আর ইয়েলো কালার, আর ব্রাশে যতটুকু নীল রং ছিল সেটা ব্লেন্ড করতে করতে একটা সবুজ সবুজ ভাব চলে এসছে আর কি। হলুদ রঙের ঠোঁট দিয়ে নিয়েছি, এমনটা নয় যে পাখিতে এই রঙই দিতে হবে, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো রং দিতে পারেন। ওহো, এখানে আমার ব্রাশে সামান্য পানি থেকে গেছিলো যার কারণে রঙটা ছড়িয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি ব্রাশটা ধুয়ে ফেলেন তাহলে অবশ্যই সেটাকে খুব ভালো করে মুছে নেবেন যাতে করে ব্রাশটাতে পানি না থাকে। তো আমার পেন্টিংটা প্রায় শেষের দিকে চলে এসেছে, তাহলে আপনারা আমাকে জানাবেন যে আপনাদের ডিজাইনটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আসবো আবার আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে। ওকে, স্টে ওয়েল, লাভ ইয়োরসেলফ, আসসালামু আলাইকুম।